সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছে আমি নাফিল হক 샤ফিন। সংবাদে শুরুতেই শিরোনাম। প্রতিদিনে ডেঙ্গু রোগী বাড়ছে রামেখ হাসপাতালে। ডেঙ্গু নিধনের নির্দেশনা জারি করে জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স। রাশিকের কর্মচারীদের মাঝে পোশাক বিতরণ করলেন মেয়র লিটন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘণ্টায় এই হাসপাতালে 24 জন নতুন রোগী ভর্তি হয়েছে। আর এই সময়ের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন পনেরো জন প্রতি ঘন্টায় একজন করে রোগী ভর্তি হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডা সাইফুল ইসলাম ফেরদোস বলেন প্রতিদিন রোগী যেমন বাড়ছে তেমনি সুস্থ হয়ে আবার বাড়িও ফিরছেন আর তারা প্রায় সবাই রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন বর্তমানে হাসপাতালের চক্ষু বিভাগে পঁচিশ নম্বর ওয়ার্ডের একটি অংশ ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে সেখানে বেড সংখ্যা সতেরোটি তিনটি বেড নিয়ে হাসপাতালের সতেরো নম্বর কেবিনটিকে ডেঙ্গু কর্নার হিসেবে ব্যবহার করা হচ্ছে এছাড়াও স্থান সংকুলন না হওয়ায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে মশারি টাঙিয়ে ডেঙ্গু রোগীর ভর্তি করা হচ্ছে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে এ নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন রামেক উপপরিচালক ডাক্তার মোহাম্মদ সাইফুল ফেডোস জানান এই হাসপাতালে এখন বাহাত্তর জন রোগী চিকিৎসাধীন এর মধ্যে দুইজন আছেন আইসিউতে গত পনেরোই জুলাই থেকে এখানে একশো জন রোগী ডেঙ্গু নিয়ে ভর্তি হন এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছিয়াত্তর জন ডেঙ্গু পরীক্ষা করার জন্য সকলের আমাদের মোটামুটি আছে যেটা আছে আমাদের আউটডোর ফ্যাসিলিটি এটা আছে আমরা এটা করতেছি কিন্তু সেটা আমরা হাসপাতালে ভর্তি রোগীদের জন্যই আমরা করতেছি বাইরে থেকে আসলেই যে কোনো আমরা এটা করতে পারতেছি না যেহেতু কিট কিটস যেটা সেটা খুব কস্টলি এবং একটা লিমিটেশন আছে এবং আমরা নিজেরাই এটা ক্রয় করছি এনএস ওয়ান যেটা তবে আমরা হাসপাতালে ভর্তি রুগীকে সমস্ত রুগীকে আমরা এটা ফ্রি অফ কস্ট করে দিচ্ছি বাইরে এটা আমরা বলতাম সরকার নিজেদের যেটা বলছে পাঁচশো টাকা করে এনএস ওয়ান সি এবং প্ল্যাট অ্যাকাউন্ট এইটা বলছে যে চারশো টাকা এবং আইজিএম আইজিজি এটা বলছে পাঁচশো টাকা এখন তারা কত নিচ্ছে এটা আমরা বলতাম না তবে আমি সবাইকে অনুরোধ করবো যে আসলে ডেঙ্গু নিয়ে মানে ক্লিনিকগুলো অন্তর্জনের সেবা নিয়ে একটু কমে করে কারণ আড়াইশো টাকা করলেও তাদের কোনো খুব একটা যে লস হবে তা হবে না কাজ না করে ছবি ও তথ্য পাঠালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক রবিবার বেলা একযোগে রাজশাহী জেলা প্রশাসক তার কার্যালয় থেকে রাজশাহীর সকল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক ও এনজিও প্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্সের এক মত বিনিময়কালে তিনি একথা বলেন এ সময় তিনি সকলকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক দিক নির্দেশনা দেন তিনি আরো বলেন অর্থের অভাবে কেউ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সকল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের নির্দেশ দেন পঁচিশ জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত সরকারি নির্দেশনা মোতাবেক মশক নিধন পরিচ্ছন্নতা সপ্তাহ যথাযথ পালন করা হয়েছে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল দপ্তরকে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ এলাকায় সচেতনতা বাড়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় সেই সঙ্গে প্রতিটি অফিস বাড়ির সহ আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকদের শরণাপন্ন হতে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয় রাজশাহী সিটি কর্পোরেশনের চতুর্থ শ্রেণীর কর্মচারী ও ড্রাইভারদের মাঝে পোশাক বিতরণ করেছেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটন রোববার বিকেলে নগর ভবনে শরীদ দত্ত সভাকক্ষে পোশাক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাশিকের কর্মচারী ও ড্রাইভারদের হাতে পোশাক ও ছাতা তুলে দেন মেয়র সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাউগাতুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব আবু হায়াত মোহাম্মদ রহমতুল্লাহ মাননীয় মেয়র মহাদয়ের একান্ত সচিব আলমগীর হোসেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমরকুমার পাল বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান সহ অন্যান্যরা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধ করার লক্ষ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রাজপাড়া থানার অন্তর্ভুক্ত দুই নং ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাবলু সরকার এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ সম্পাদক রেজাউল ইসলাম বাবুল সদস্য এনামুল হক ইসলাম তোতা আব্দুর রাজপাড়া কলিন্স থানা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ হাফিজুর রহমান বাবু সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচু দুই নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম সাধারণ সম্পাদক ফটি তিন নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহাতাব সাধারণ সম্পাদক রতন চার নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফিরোজ কবির মুক্তা পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রুহুল সাধারণ সম্পাদক দুলাল আট নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রবি সাধারণ সম্পাদক তুহিন দুই নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাবু নগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিদ্দিক আলম সহ নগর ছাত্র লীগের নেতৃবৃন্দ রাজশাহী নগরে দিনে দুপুরে গলায় ছুরি ধরে ছিনতাইয়ের অভিযোগে দুই কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এরা হলেন ঢাকা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের ছাত্র নূর হোসেন শান্ত ও রাজশাহী হেতেম খায় অবস্থিত বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ট্রেডের তৃতীয় সেমিস্টারের ছাত্র কাফি এদের মধ্যে নূর হোসেন শান্ত নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ঝাওতলা এলাকার খায়রুল ইসলামের ছেলে আর বোয়ালিয়া থানার আমবাগান এলাকার আনিসুর রহমানের ছেলে কাফি রহমান মতিহার থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান শনিবার দুপুর দুইটার দিকে সাব্বির রহমান নামে এক শিক্ষার্থী নগরীর মন্ডলের মোড় থেকে এম আর যাচ্ছিল এ সময় পথে দুই যুবক তার গলায় চাকু ঠেকে গলির মধ্যে ধরে নিয়ে যায় এরপর সেখানে ভয়ভীতি দেখিয়ে তার মানি ব্যাগ থেকে দুই হাজার টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায় এ সময় তাদের কথোপকথনে একজনের নাম শান্ত ও আরেকজনের নাম কাফি বলে জানতে পারে সাব্বির দেশব্যাপী ডেঙ্গু রোগ মহামারী আকার ধারণ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে ও এডিস মশা বংশবৃদ্ধি রোধে রাজশাহী সিটি কর্পোরেশন ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার দুপুরে নগর ভবনে সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের হাতে স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবিগুলো হল বিশ্ববিদ্যালয়ের সকল ড্রেন জলাশয় এবং ঝোপঝাড় পরিষ্কার করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সহায়তা প্রদান সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মশক নিধন অভিযান পরিচালনা প্রয়োজনীয় ঔষধ স্প্রে সরবরাহ এবং ক্যাম্পাসে আবাসিক হল সমূহে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু রোগের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার প্রচারণা করা স্মারকলিপির বিষয়ে আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম বিজয় বলেন ডেঙ্গু প্রতিরোধে ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও স্মারকলিপি দিয়েছি প্রশাসন এ ব্যাপারে সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেছেন তাই রোববার আমরা রাশিকের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের কাছে স্মারকলিপি দিয়েছি তিনি এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাসাধু সহযোগিতা করবেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন নাটোরে স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম বার মত করেছেন রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত কালে তিনি সাংবাদিকদের কাছ থেকে নাটোরের আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন বিষয় জানতে চান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা পুলিশের বিভিন্ন কাজের ভালো দিক উল্লেখ করে জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা নিরসনে নবাগত পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন নবাগত পুলিশ সুপার লিটন কুমার সাহা তার বক্তব্যে বলেন তিনি আইনের মধ্য থেকে সাধারণ মানুষকে আইনগত সকল সেবা দিতে বদ্ধপরিকর বর্তমান সরকার তথা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশের অনেক সুবিধা দিয়েছেন সেক্ষেত্রে তিনি পুলিশের কোনো গাফিলতি সহ্য করবেন না জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তিনি সাংবাদিকদের সহযোগিতা চান তিনি আশা প্রকাশ করেন সবাই মিলে একসাথে কাজ করলে সকল সমস্যা দূরীভূত হবে কালে অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ টিআই বিকর্ণকুমার চৌধুরী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ